যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বচসা। টোটো চালকের হাতে আক্রান্ত অন্য এক অটো চালক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মালদহের চাঁচলে। ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁচল থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত অটো চালক। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁচলের রাজীব মোড়ে। আক্রান্ত ওই অটো চালকের নাম আনোয়ার খান, পেশায় তিনি একজন অটো চালক। এদিন সকালে চাঁচলের রাজীব মোড়ে স্ট্যান্ডে অটো দাঁড় করিয়ে যাত্রী তুলছিল সে। ঠিক সেই সময় বেশ কিছু টোটো চালক তাদের স্ট্যান্ডের সামনে টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলে। আক্রান্ত অটো চালক সেই টোটো চালককে সেই স্থানে যাত্রী না তোলার কথা বলতে গেলে তাকে গালিগালাজ ও মারধর করা হয় বলেই অভিযোগ। তার হাত ভেঙে দেওয়া হয় এবং পরনে পোশাক ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। একই সঙ্গে আরও দুজন অটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত ওই অটো চালক আনোয়ার খান ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে টোটো চালকেরা। মালদহ থেকে উজির আলী রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমরা আমাদের চেন আছে, অটো স্ট্যান্ডের চেন আছে, তার মধ্যে ওখান থেকে মোটামুটি কোনো 20 ফুটের মতো ওরা আবার চেন কালকে ওরা দাঁড়িয়াপুর মাঠে মিটিং করলো। আজকে সকালবেলা ওখানে মোটামুটি 25-30টা টোটো এসে ওখান থেকে চেন করছে। কারা কারা? ওই গালিমপুরের টোটোগুলো। আচ্ছা, টোটোগুলো তার মধ্যে হেড আছে ওই জেউল গালিমপুরের। এবারে কী করছে আমরা ওদেরকে বলতে গেলাম, তো ওখানে এখানে তোমরা এখানে লাগাবো না, চেন লাগাবো না, এখানে তো চেন আছে, তোমরা আগের দিকে চলে যাও, হসপিটাল মোড়ের দিকে লাগাবো, ওরা এখানে হুজ্জতি করে লাগাবে, চেন লাগাবে। আমরা একটু ছেলে ওদেরকে বললাম, তো এখানে লাগাতে পারবে না, এখানে একটা জোর তো একটা চেন আছে, কাগজের গাড়ি আছে, এখানে লাগাতে পারবে না, তোরা আগের দিকে লাগা, ওরা এখানেই লাগাবে। তারপরে করে দিলাম ওদেরকে ই করে। এবার 2-3টা ছেলে এসে বলছে গালিপুরে আমাদেরকে চেন লাগাতে দিবে না, গাড়ি যেতে দিবে না, ভাঙচুর করে দেবে, ই করে দেবে। এর মধ্যে নিয়ে দুজনে ঢুকে দিয়ে হাতাতে মারপিটটা হয়েছে। আমার পকেটে 500 টাকা ছিল, পকেটটা ছিঁড়ে হাত ছেড়ে টেনে নিয়েছে, আর হাতটা ধরেছিল, হাতটাও হয়ে গেছে। কে মারধর করে আপনাকে? ওই যে টোটোওয়ালারা। টোটোওয়ালারা? ওরা কোন রুটে টোটো? ওটা গালিপুর রুটে। গালিমপুর? আচ্ছা, তো কি কিভাবে মারা হয় আপনাকে? এরকম ই করে খাটিয়া দিয়ে ই করে বক্সিং জেক বাইর করে নিয়েছে, ই বাইর করে যে ফটো জেকগুলো বাইর করে ই করে নিয়েছে। কোথায় কোথায় লাগে আপনার? আমাকে এই হাতটা লেগেছে, আঙুলটা মুচড়ে গেছে, এই হাতটা ইয়ে হয়েছে, ছোটো সব করে দিয়ে সব ইয়ে হয়েছে, এইসব এগুলো তো ই করেছে। আচ্ছা, তোলা নিয়ে কি গন্ডগোল? হ্যাঁ, ওরা প্যাসেঞ্জার এখান থেকে জোর করে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাবে। কতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করছেন? এটা পুরো টোটাল মোটামুটি ওরা 100-150 মতো আছে ওরা, মানে অটো ইউনিয়ন, টোটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ করছে। টোটো আপনি ছাড়া আর কে কে আহত হয়েছে? আরো আছে, ওরা লোক আছে, আমাদের 500 টা ড্রাইভার ছিল। কি চাইছেন? ওদের সংখ্যাটা বেশি ছিল, আমাদের সংখ্যাটা কম ছিল। কি চাইছেন? এদের এদের পুলিশ প্রশাসন এরা একটাই দেখবে, এটা আমাদের কাগজের গাড়ি, আমাদের কাগজের গাছের জায়গায় উঠে ওরা জোর করে নিয়ে যাবে প্যাসেঞ্জার তুলে, তো আমরা কাগজ করবো না, সংসারে কি করবো না, গাড়ির কিস্তি দেবো, ওটাই করবো। আপনার নাম? আনোয়ার। বাড়ি কোথায়? হলিগ্রাম। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগ মুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।